প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ারেশন নিয়ে আলোচনা করব। আজকে প্যাসেজ নিয়ারেশনগুলো তোমরা কিভাবে করবে সে বিষয়টা তোমাদেরকে দেখাবো। তবে তার আগে তোমাদেরকে বলে রাখি যে নিয়ারেশনের প্রথম পার্টটা যদি তোমরা মিস করে থাকো, তাহলে সেই পার্টটা অবশ্যই অবশ্যই তোমরা এই আই বাটন থেকে দেখে নাও, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও। তাছাড়া তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, কারণ সেখানে নিয়ারেশন সম্পর্কে ভালোভাবে আলোচনা করা হয়েছে যে কিভাবে তুমি নিয়ারেশন পরিবর্তন করবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কিভাবে রূপান্তর করবে, সেখানে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সো সে ভিডিওটি প্রথমে দেখো, তারপরে এই ভিডিওটি দেখো, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করি। যদি রিপোর্টেড স্পিসে কারো নাম ধরে ডাকা হয়, তাহলে সেই নামটাকে তুমি রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত করে দিবে। যেমন দেখো, হি সেড শিহাব হাউ আর ইউ, শিহাব তুমি কেমন আছো। তো শিহাব বলে তাকে ডাকছে, সম্বোধন করছে, তারপরে তাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি কেমন আছো। তো এই যে শিহাব নামটা রিপোর্টেড স্পিসের মধ্যে আছে, তুমি কি করবে, এটা রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত করে দিবে। তো উত্তরটা কী হবে যে হি আস্কড শিহাব। যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই আমরা রিপোর্টিং ভার্ব কীভাবে চেঞ্জ করব, সেট বাদ দিয়ে আস্কড বসাব, হি আস্কড। এবার শিহাব বলে ডাকছে, শিহাব নামটাকে এই ভার্বের সাথে যুক্ত করে দাও, রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত করে দাও। হি আস্কড শিহাব হাউ আর ইউ, সে বলছে। তাহলে এটাকে রূপান্তর করলে কী হবে, যে আগের ভিডিওতে তোমরা দেখছো প্রশ্নবোধক বাক্যে ডব্লিউএস কোশ্চেন থাকলে কমার জায়গায় সেটাকে ব্যবহার করতে হয়। তাহলে কমাটা বাদ দিয়ে হাউ বসাও, যে হি আস্ক শিহাব হাউ। এরপরে রিপোর্টেড স্পিসের সেন্টেন্সটা যে সেন্টেন্সই হোক না কেন, সেটাকে অ্যাসার্টিভ আকারে বসাতে হয়। আগের ভিডিওতে সেটা বলেছিলাম। তো আমরা কী করবো এখন, অ্যাসার্টিভ আকারে বসাবো, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকমভাবে বসাতে হবে, যে সেন্টেন্সই থাকুক না কেন সেটাকে ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভ আকারে বসাতে হবে। তাহলে আমাদের উত্তরটা কী আসতেছে, যে হি আস্কড শিহাব হাউ হি ওয়াজ। আচ্ছা, এখানে দেখো যে ইনডাইরেক্টে বলা আছে হাউ আর ইউ, তো আর আগে আছে, কিন্তু আমরা কি করব যে অ্যাসার্টিভ আকারে উত্তরটা লিখব। তাহলে ইউটাকে সাবজেক্ট আকারে বসাবো আগে। তো ইউটা তোমরা জানো যে সেকেন্ড পারসন, আর সেটা অবজেক্টকে ফলো করবে, মানে এই যে হি আস্কড শিহাব, সে শিহাবকে জিজ্ঞাসা করলো, রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে শিহাব তাকে ফলো করবে। তাই শিহাবের পরিবর্তে কি হবে, হি প্রোনাউন হবে, হি। তাই এই ইউ প্রোনাউনটা আমরা পরিবর্তন করে হি লিখব। তারপরে তোমরা জানো যে অ্যামিজার থাকলে তা পরিবর্তন করে ওয়াজ আর বসাতে হয়, তো আর পরিবর্তন করে হির সাথে ওয়াজ বসবে, হি আস্কড শিহাব হাউ হি ওয়াজ। এরপরে দেখো যে রিপোর্টিং ভার্বটি বাক্যের শুরুতে, মাঝে বা যেখানেই থাকুক, তুমি সেটাকে খুঁজে এনে বাক্যের শুরুতেই লিখবা, মানে প্রথমে বসাবে। যেমন দেখো, হোয়ার আর ই গোয়িং, তানজিলা সেড টু ত্রিশা, তানজিলা ত্রিশাকে বলল যে কোথায় যাচ্ছ। তো ইনডাইরেক্ট করলে কী করবা তুমি, এই যে এখানে যে রিপোর্টিং ভার্বের অংশটা আছে, তানজিলা সেড টু ত্রিশা, এই অংশটুকু, মানে ইনভার্টেড কমার বাহিরের অংশটুকু, তো এইটাকে তুমি কী করবা, শুরুতে বসাবে, যে তানজিলা আস্কড। যেহেতু রিপোর্টেড স্পিসের সেন্টেন্সটা আছে প্রশ্নবোধক, তাই আমরা আস্কড বসাবো, তানজিলা আস্কড ত্রিশা, তানজিলা ত্রিশাকে জিজ্ঞাসা করলো। এবার প্রশ্নবোধক বাক্যে ডব্লিউএস কোশ্চেন থাকলে সেটাকে কমার জায়গায় বসাতে হয়। তো আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সটিতে ডব্লিউএস কোশ্চেন আছে হোয়ার, কমার জায়গায় আমরা এটা বসাবো, তানজিলা আস্কড ত্রিশা হোয়ার। এবার লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হবে, মানে এইখানে আমাদের আছে ইউ, ইনডাইরেক্টে আছে ইউ, তাহলে আমরা সেটাকে সি বসাবো, কারণ ইউটা এখানে ত্রিশাকে ফলো করতেছে, ইউ সেকেন্ড পারসন, ত্রিশাকে ফলো করতেছে, মানে ত্রিশার উপর ডিপেন্ড করতেছে। তো ত্রিশার পরিবর্তে প্রোনাউন হয় সি, যেহেতু মেয়ে, তাই হবে সি।
এরপরে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, শির সাথে তোমরা জানো ওয়াজ হয়, তাহলে ওয়াজ বসাও। তানজিলা আস্কড তৃষা হোয়ার শি ওয়াজ গোয়িং। এরপরে লক্ষ্য করো, পরপর দুইটি কথা থাকলে, দুইটি উক্তি থাকলে অলসো সেট অ্যান্ড অ্যাডেড অথবা অলসো আস্কড, মানে প্রশ্নবোধক বাক্য থাকলে অলসো আস্কড ব্যবহার করবা, কিন্তু তিনটি থাকলে কি করবে সেক্ষেত্রে ফার্দার আস্কড অথবা ফার্দার সেট অথবা ফার্দার টোল্ড ব্যবহার করবে। যেমন দেখো, রহমান সেট আই এম রেডি, আই শ্যাল গো টু ঢাকা টুডে, আই শ্যাল রিটার্ন টুমোরো। তো তুমি এইটাকে কি করবা ইনডাইরেক্ট করলে, যে রহমান টোল্ড দ্যাট, রহমান বলল যে, আইটা রহমানকে ফলো করতেছে তাই আইটা হি হয়ে যাবে, যে রহমান বলল যে সে রেডি, মানে হি ওয়াজ রেডি, এমটা ওয়াজ হয়ে যাবে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের আনসারটা হচ্ছে রহমান টোল্ড দ্যাট হি ওয়াজ রেডি। এবার লক্ষ্য করো যে আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সে, মানে ইনডাইরেক্ট স্পিচে একাধিক সেন্টেন্স আছে, তো আমরা দ্বিতীয় সেন্টেন্সটা কি করব অ্যান্ড দ্বারা যুক্ত করে দিতে পারি, যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, যেহেতু দ্বিতীয় বাক্যটাও অ্যাসার্টিভ তাই কমার জায়গায় দ্যাট হওয়ার কথা, সেজন্য অ্যাডেড দ্যাট যুক্ত করে দাও, অ্যান্ড অ্যাডেড দ্যাট রহমান টোল্ড দ্যাট হি ওয়াজ রেডি, অ্যান্ড অ্যাডেড দ্যাট হি শুড গো টু ঢাকা। লক্ষ্য করো, ইনডাইরেক্টে ছিল আই শ্যাল গো টু ঢাকা, তো এই বাক্যটাকে তুমি কী করবা অ্যাডেড দ্যাট যুক্ত করে, আইটা হি হয়ে যাবে, রহমানকে ফলো করতেছে, তো শ্যালটা কি হয় শুডে রূপান্তরিত হয়। তোমরা পূর্বের ভিডিওতে দেখছো যে শ্যাল শুডে রূপান্তরিত হয়, তো হি শুড গো টু ঢাকা, টুডে থাকলে কি লিখতে হয় দ্যাট ডে, তোমরা জানো টুডে টুডে থাকলে দ্যাট ডে ব্যবহার করতে হয়। এরপরে তৃতীয় আরেকটা বাক্য আছে আমাদের, দেখো যে আই শ্যাল রিটার্ন টুমোরো, আই শ্যাল রিটার্ন টুমোরো আরেকটা বাক্য আছে, তাহলে এবার কি করব আমরা ফার্দার অ্যাডেড, এবার বলবো যে অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট, অথবা তুমি চাইলে আবারও সাবজেক্টটাকে বসাতে পারো অ্যান্ড হি ফার্দার অ্যাডেড দ্যাট। তারপরে আই শ্যাল রিটার্ন টুমোরো বাক্যটা হচ্ছে এরকম, তো আমরা কি করব আইটাকে হিতে রূপান্তর করব, কারণ এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহমানকে ফলো করতেছে বা রহমানের উপর ডিপেন্ড করতেছে। তাহলে হচ্ছে যে হি শুড, শ্যাল শুডে রূপান্তর হবে, হি শুড রিটার্ন দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে কি হয় দ্য নেক্সট ডে। তাহলে আরেকবার দেখো, রহমান সেট আই এম রেডি, আই শ্যাল গো টু ঢাকা টুডে, আই শ্যাল রিটার্ন টুমোরো। তাহলে ইনডাইরেক্ট করলে কি হবে, রহমান টোল্ড দ্যাট হি ওয়াজ রেডি অ্যান্ড অ্যাডেড দ্যাট হি শুড গো টু ঢাকা দ্যাট ডে অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট হি শুড রিটার্ন দ্য নেক্সট ডে। পরবর্তী রুলসটা লক্ষ্য করো, ইয়েস অথবা নো যদি থাকে তাহলে এর পরিবর্তে লিখবা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, এবং নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ দ্যাট। তো লক্ষ্য করো উদাহরণটা, ইয়েস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রুমি সেট। তো এখানে লক্ষ্য করো, রুমি সেট রিপোর্টিং ভার্বের অংশটা শেষে আছে, এটাকে তুমি শুরুতে লিখবা, রুমি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড দ্যাট অথবা সেট দ্যাট বলতে পারো। তারপর দেখো রুমি কি বলছিল, যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে তুমি কি লিখবা যে আইটা রুমিকে ফলো করতেছে, রুমির উপর ডিপেন্ড করতেছে, তাই হি, মানে রুমি যেহেতু ছেলে মানুষ হি। এরপরে হ্যাভ থাকলে কি করতে হয় হ্যাড লিখতে হয়, তাহলে হ্যাড লেখো, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা আসতেছে, রুমি রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তারপর লক্ষ্য করো, যদি স্যার কিংবা ম্যাডাম থাকে তাহলে কি করবে, তাহলে রেসপেক্টফুলি কথাটা যুক্ত করতে হবে। যেমন উদাহরণটা লক্ষ্য করো, আই উইল পে দ্য মানি টাইমলি স্যার, হাবিব সেট,
হাবিব বলল, স্যার আমি সময় মতো টাকাটা পে করে দিব, পরিশোধ করে দিব। তাহলে এই যে হাবিব সেট রিপোর্টিং ভার্বের অংশটাকে তুমি আগে নিয়ে আসো। হাবিব কি করছে, যে স্যার বলছে, তাহলে স্যার শব্দের পরিবর্তে রেসপেক্টফুলি কথাটা যুক্ত করতে হবে। আর মনে রাখবে এটা সাবজেক্টের পরেই বসেই বা, যে হাবিব রেসপেক্টফুলি মানে রিপোর্টিং ভার্বের আগে ব্যবহার করবে। হাবিব রেসপেক্টফুলি সেড দ্যাট, অথবা তুমি চাইলে টোল্ড দ্যাট লিখতে পারো। হাবিব রেসপেক্টফুলি সেড দ্যাট, দ্যাট কেন, কমার পরিবর্তে দ্যাট, যেহেতু হাবিব বলছে আই উইল পে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাসার্টিভ বাক্য যেহেতু, তাই আমরা কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করব। হাবিব রেসপেক্টফুলি সেড দ্যাট হি উড পে দ্য মানি টাইমলি। তো এখানে হি কেন হলো সেটা অনেকবার বলছি, আবারও বলে দিচ্ছি যে আমাদের ইনডাইরেক্ট সেন্টেন্সে আছে আই, আই উইল পে, তো আইটা কাকে ফলো করতেছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হাবিবকে, হাবিবের পরিবর্তে হি হবে, সেজন্য এখানে হি ব্যবহার করা হয়েছে। দ্যাট হি উড, তোমরা জানো যে উইল উডে পরিবর্তিত হয়, হি উড পে দ্য মানি টাইমলি। এরপর দেখো, যদি কাউকে অ্যাড্রেস করা হয়, অর্থাৎ কাউকে ডাকা হয়, যেমন তুমি কাউকে যদি মা বলে ডাক দাও, ভাই বলে ডাক দাও, ব্রাদার বলে, সিস্টার বলে, ফাদার বলে, তুমি যা কিছু বলে ডাকো না কেন, কাউকে যদি ডাকা হয়, অ্যাড্রেস করা হয়, তাহলে কি করবে, যে শুরুতে লিখবে অ্যাড্রেসিং অ্যাজ, ওই শব্দটা, যে শব্দ বলে তুমি ডাকছ সেই শব্দটা ব্যবহার করবে। উদাহরণস্বরূপ দেখো, ব্রাদার ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ, রিমি সেড টু মাসুদ, রিমি মাসুদকে বলল যে ভাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তাহলে কি করবে তুমি, প্রথমে লিখবে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ওই যে রিমি ভাই বলে ডাকছে, ব্রাদার বলে ডাকছে, তাই তুমি শুরুতে লিখবে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই বলে ডেকে রিমি কি বলছে, ডোন্ট ওয়ারি চিন্তা করো না। তোমরা জানো যে ডোন্ট নেভার থাকলে প্রোহিবিটেড ব্যবহার করতে হয়, তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করবে প্রোহিবিটেড, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, রিমি প্রোহিবিটেড মাসুদ, রিমি মাসুদকে না করল। তো তোমরা জানো যে ডোন্ট নেভার থাকলে রিপোর্টিং ভার্ব হয় প্রোহিবিটেড এবং কমার জায়গায় হয় নট টু, তাহলে কমার জায়গায় নট টু ব্যবহার করো, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, রিমি প্রোহিবিটেড নট টু ওরি। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এখন রিমি যেহেতু আরেকটা কথা বলছে, মানে ইনডাইরেক্ট সেন্টেন্সে আমরা দুইটা বাক্য পাচ্ছি, তাই অ্যাডেড দ্যাট যুক্ত করে দিবা, যেহেতু পরের বাক্যটা অ্যাসার্টিভ বাক্য তাই দ্যাট হবে, অ্যাডেড দ্যাট শি উড হেল্প হিম। এখানে লক্ষ্য করো, এখানে আইটা কাকে ফলো করবে, রিমিকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রিমি বা মে, তাই হবে শি, আর উইল তোমরা জানো যে উডে রূপান্তরিত হয়, শি উড হেল্প হিম। এবার দেখো প্রোনাউনটা চেঞ্জ লক্ষ্য করো, ইউ, তোমাদের ইনডাইরেক্ট বাক্যটাতে আছে কি ইউ, ইউ কাকে ফলো করবে, অবজেক্টকে, মানে ওই যে মাসুদকে, মাসুদের উপর ডিপেন্ড করে ইউটা বসবে, তো ইউ ওখানে অবজেক্ট আকারে আছে, তুমি এখানেও অবজেক্ট আকারে বসাবে, তাহলে মাসুদের পরিবর্তে অবজেক্ট কী হয়, হিম, অবজেক্টিভ ফর্মটা হয় হিম। তাহলে ফাইনালি আমাদের আনসারটা কী আসলো, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, রিমি প্রোহিবিটেড মাসুদ নট টু ওরে, অ্যান্ড অ্যাডেড দ্যাট শি উড হেল্প হিম, অর্থাৎ ভাই বলে ডেকে মাসুদকে রিমি বলল, মানে রিমি মাসুদকে ভাই বলে ডেকে বলল যে তুমি চিন্তা করো না ভাই, আমি তোমাকে সাহায্য করব। এরপরে লক্ষ্য করো, যদি বাই আল্লাহ অথবা বাই গড থাকে তাহলে তুমি কি করবে, তখন ওই শব্দটা বাদ দিয়ে বা পরিবর্তন করে সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড শব্দ ফ্রেজটুকু লিখবে। যেমন দেখো, রাজীব সেড টু রহমান বাই আল্লাহ আই উইল হেল্প ইউ ইন টাইম অফ ডেঞ্জার, রাজীব রহমানকে বলল যে আল্লাহর নামে শপথ করে বলছি আমি বিপদের সময় তোমাকে সাহায্য করব। তাহলে এখানে তুমি কি করবে, শুরুতেই লিখবে সোয়ারিং বাই আল্লাহ, এরপরে রিপোর্টিং ভার্ব ব্যবহার করবে যে রাজীব টোল্ড রহমান, রাজীব রহমানকে বলল, তারপরে বাকি অংশ আগের মতোই, যে আইটা কাকে ফলো করবে, সাবজেক্ট রাজীবকে, তাই এখানে হি লিখবে ব্রাকেটে,
যেহেতু দুজনই পুরুষ মানুষ এখানে তুমি কাকে বোঝাচ্ছ সেটা বোঝানোর জন্য ব্র্যাকেটে আর বসিয়ে দিবা অথবা ব্র্যাকেটে নামটা বসিয়ে দিবা এখানে যেহেতু দুজনের নামের প্রথমেই আর আছে তাই তুমি নামটাই বসিয়ে দিতে পারো ব্র্যাকেটে বোঝানোর জন্য টিচারকে যে আমি রাজীবকে বোঝাচ্ছি তাহলে এরকম হবে যে সোয়ারিং বাই আল্লাহ রাজীব টোল্ড রহমান দ্যাট হি মানে রাজীব উড হেল্প হিম অর্থাৎ এখানে হিম বলতে কাকে বোঝানো হচ্ছে যে রহমানকে তুমি চাইলে এখানে ব্র্যাকেটে রহমান লিখে দিতে পারো ইঙ্গিত দিয়ে দিতে পারো যে আমি রহমানকে বোঝাচ্ছি তাহলে আমাদের আনসারটা হচ্ছে সোয়ারিং বাই আল্লাহ রাজীব টোল্ড রহমান দ্যাট হি উড হেল্প হিম ইন টাইম অফ ডেঞ্জার বিপদের সময় মানে আল্লাহর নামে শপথ করে রাজীব বলল রহমানকে যে সে তাকে বিপদের সময় সাহায্য করবে এরপরে দেখো প্রেজেন্ট পার্টিসিপল অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসাতে হয় যেমন লক্ষ্য করো রাজীব সেট ক্যান ইউ হেল্প মি টু ফাইন্ড আউট দিস অ্যাড্রেস তুমি কি আমাকে এই অ্যাড্রেসটা খুঁজে বের করতে সাহায্য করতে পারো এখানে লক্ষ্য করো টার্নিং টু দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জারের দিকে ঘুরে মানে স্ট্রেঞ্জারের দিকে ঘুরে রাজীব বলছে তুমি কি আমাকে এই অ্যাড্রেসটা খুঁজে বের করে দিতে পারো তাহলে তুমি কি করবে এই টার্নিং টু দ্য স্ট্রেঞ্জার কথাটুকু শুরুতে লিখবে মানে পার্টিসিপলের অংশটা প্রেজেন্ট পার্টিসিপলের অংশটাকে শুরুতে বসাবে আরেকটা কথা বলে রাখি যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম মানে মূল ভার্বের সাথে আইএনজি করলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলের অংশটা শুরুতে বসাতে হয় তাহলে আমাদের উত্তরটা কী হবে টার্নিং টু দ্য স্ট্রেঞ্জার এবার তুমি রিপোর্টিং ভার্ব ব্যবহার করো যে রাজীব আস্কড রাজীব জিজ্ঞাসা করছে এবার লক্ষ্য করো যেহেতু বাক্যটা প্রশ্নবোধক বাক্য তাই আমরা কী করবো কমার জায়গায় ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করবো যেহেতু বাক্যে ডব্লিউএস কোশ্চেন নাই তাই ইফ ব্যবহার করতে হবে তাহলে আমরা ইফ ব্যবহার করলাম এরপরে কী করতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আকারে বসাতে হবে তো এখানে আছে ইউটাকে সাবজেক্ট বানালে কী হবে ইউটা এখানে ফলো করতেছে দ্য স্ট্রেঞ্জারকে অর্থাৎ অবজেক্টকে তাই এর পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি যে টার্নিং টু দ্য স্ট্রেঞ্জার রাজীব আস্কড ইফ হি ক্যান এর পরিবর্তে হয় কুড তো কুড ব্যবহার করো ইফ হি কুড হেল্প হিম আচ্ছা হিমকে এখানে আছে মি মানে ফার্স্ট পারসন আর তোমরা জানো যে ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে আমাদের রাজীব তো রাজীবের পরিবর্তে হবে অবজেক্টিভ ফর্ম অবশ্যই হিম কারণ হি থেকে হিম আসে অবজেক্টিভ ফর্মে টু ফাইন্ড আউট দ্যাট অ্যাড্রেস এখানে দ্যাট কেন কারণ ওখানে আছে দিস থাকলে তোমরা জানো দ্যাট লিখতে হয় তো দিস অ্যাড্রেস বাদ দিয়ে আমরা কী লিখবো দ্যাট অ্যাড্রেস এরপর মনে রাখবে যদি ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচে মানে কমার ভিতরের অংশে কোনো চিরন্তন সত্য কথা থাকে অথবা অভ্যাসগত কোনো কর্মের কথা থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় ভার্বের কোনো পরিবর্তন হবে না মানে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না উদাহরণস্বরূপ দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইনডাইরেক্ট করলে কী হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ বাক্য তাই কমার পরিবর্তে হবে দ্যাট দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস লক্ষ্য করো ভার্বের কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় নাই ওখানেও প্রেজেন্ট টেন্স আছে এখানেও প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে আরেকটা উদাহরণ লক্ষ্য করো রহমান সেড মাই ফ্রেন্ড রাসেল রিডস স্টোরিজ এভরি ডে যদি বাক্যটাকে আমরা ইনডাইরেক্ট করি তাহলে কি হয় রহমান টোল্ড দ্যাট হিজ ফ্রেন্ড রাসেল রিডস স্টোরিজ এভরি ডে এরপরে লক্ষ্য করো যদি কেউ কাউকে ধন্যবাদ দেয় তাহলে কিভাবে করবে যে মনে করো আয়েশা আয়ানকে বললো ধন্যবাদ তোমাদের আবার ওই লাভ স্টোরিতে নিয়ে গেলাম মানে পূর্বের ভিডিওর লাভ স্টোরিতে নিয়ে গেলাম যেখানে আয়ান আয়েশাকে প্রপোজ করেছিল তো যাই হোক আয়েশা আয়ানকে বলল তোমাকে ধন্যবাদ তো এই কথাটা আমি যখন আমার বন্ধুকে বলবো তখন কি বলবো যে তখন বলবো আয়েশা আয়ানকে ধন্যবাদ দিয়েছে
Isn't it? তার মানে কি হলো যে আয়েশা আয়ানকে ধন্যবাদ দিল তার মানে আয়েশা থ্যাঙ্কড আয়ান বুঝতে পারছো বিষয়টা যে ইনডাইরেক্টটা কি রকম হলো আয়েশা থ্যাঙ্কড আয়ান অর্থাৎ সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট যদি গুড বাই থাকে তাহলে মনে রাখবে সাবজেক্ট প্লাস বিড অথবা পাস্ট টেন্স হলে বেইড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই শব্দটাকে ফ্রেজটাকে বসায় দিবা যেমন লক্ষ্য করো আয়ান সেড টু আয়েশা গুড বাই ইনডাইরেক্ট হবে আয়ান প্লাস বেইড প্লাস অবজেক্ট হচ্ছে এখানে আয়েশা এরপরে হচ্ছে গুড বাইটুকু বসায় দিবা তাহলে আয়ান বেইড আয়েশা গুড বাই সর্বশেষ যে কথাটা বলবো তোমাদের সেটা হচ্ছে যদি সাবজেক্ট অবজেক্ট উভয় না থাকে তখন কিভাবে করবা তখন লিখবা যে বক্তা শ্রোতাকে বলছে অর্থাৎ দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু এরকমভাবে লিখবা সাবজেক্ট আর অবজেক্টটা এরপরে তো এটার একটা উদাহরণ দেখো যে হোয়ার আর ইউ গোয়িং এখানে সাবজেক্ট নাই অবজেক্ট নাই তাহলে কিভাবে করবা যে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু মানে বক্তা শ্রোতাকে বলছে হোয়ার হি অথবা শি ওয়াজ গোয়িং এখানে যেহেতু পারসন উল্লেখ নাই তাই হি অথবা শি এরকমভাবে যে কোনো একটা তোমরা দিয়ে দিতে পারো তাতেই হবে সমস্যা নেই তো চেয়েছিলাম কিছু বোর্ড কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই নেক্সটে তোমাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করতেছি সেটার মধ্যে তোমাদের এসএসসি এবং এইচএসসিদের যেই বোর্ডে বিভিন্ন প্রশ্নগুলো আসছে সেগুলোকে প্যাসেজ নিয়ারেশনগুলোকে সলভ করিয়ে দেখাবো সো আজকের মতো এই পর্যন্তই রাখছি তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনেও তোমরা পেয়ে যাবে সো নেক্সট ভিডিও অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সাথে আর ভালো না লাগলেও কমেন্ট বক্স খোলা আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাবে কোনোটা না বুঝে থাকলে সেটাও কমেন্টে জানাবে আমি ট্রাই করব তোমাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে